চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ চানা পনির আর ছাতুর গুড় দিয়ে লুচি রেসিপি। তো এখানে আমি কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর পনিরও ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা আর আদা কুচি। তো কাবলি ছোলার আলুটা আমি সিদ্ধ করে নেব, যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে কালো জিরে, চিনি, নুন আর সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমার চ্যানেলে যারা নিউ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আপলোড করি, মেকআপ টিপস, রেসিপি, সব রকমের ভিডিও আমি আপলোড করি। তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কাবলি ছোলার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়ে তার মধ্যে টুকরো করে রাখা পনিরগুলোকে ভেজে নেব। এবার পনিরগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভেজে নেব। গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা আদার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলু দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর দেব অল্প একটু চিনি। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। গ্রেভির জন্য কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পনিরটা এবার এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নেব। এবার চানা পনির পুরো রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে ছাতু নেব। ছাতুর মধ্যে দেব নুন আর কাঁচা লঙ্কা আদা বাটা, এটা দিয়ে ছাতুটাকে ভালো করে মেখে নেব। এবার ময়দার ছোট ছোট লেচি কেটে তার মধ্যে ছাতুর পুরটাকে দিয়ে দেব। ছাতুর পুর দিয়ে এবার লুচিটাকে বেলে নেব। তেল গরম হয়ে গেলে লুচিগুলোকে এক এক করে ভেজে নেব। এবার লুচিগুলো ভেজে তুলে নিলাম আর চানা পনিরের সাথে লুচি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।